আসসালামু আলাইকুম। এসএপি ট্রেনিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। অনেকেই মেসেজ অনেকেই কমেন্টস করছিলেন যে চট্টগ্রামে কোনো ধরনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয় কিনা, এবং হলে কোন ইনস্টিটিউটগুলোতে হয় সেই বিষয়ে জানবার জন্য। সো ঠিক তেমনি আপনাদের চাহিদা অনুযায়ী চট্টগ্রামের যে প্রশিক্ষণ কেন্দ্রগুলো রয়েছে এর মধ্যে একটি প্রশিক্ষণের সেন্টারের তথ্য নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। সো এই এই ইনস্টিটিউটে মোট 7টি ট্রেডের উপর প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে, এবং বরাবরের মতোই বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের এসএপি প্রজেক্টের অর্থায়নে এই প্রশিক্ষণ কার্যক্রমগুলো বাস্তবায়ন করছে বাংলাদেশ কুরিয়ার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চট্টগ্রাম এর। এবং এই প্রশিক্ষণ কেন্দ্রের ঠিকানা হচ্ছে নাসিরাবাদ, চট্টগ্রাম। সো এখানে দেখছেন উপরে তাদের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া রয়েছে এবং ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া রয়েছে। আপনাদের সুবিধার জন্য আমি ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে তাদের ওয়েবসাইট এবং হচ্ছে ফেসবুক পেজ লিঙ্ক দিয়ে দিব, আপনি সেখানে গেলেও তাদের সাথে যদি প্রয়োজন মনে করেন কথা বলে নিতে পারবেন। এবং তাদের সাথে সমস্ত প্রকার প্রশিক্ষণ কার্যক্রমের জন্য এখানে যে 7টি ট্রেড রয়েছে এর আগে আমরা একটু দেখে আসি কোন কোন ট্রেডগুলো রয়েছে। প্রথমে এখানে যে ট্রেডগুলো দেখা যাচ্ছে, কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজমেন্ট, মেকানিক্যাল ফিটার, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন, মেশিন শপ প্র্যাকটিস, ওয়েল্ডিং, আইটি সাপোর্ট টেকনিশিয়ান এবং গ্রাফিক্স ডিজাইন। সো এই প্রশিক্ষণগুলো যদি আপনি করতে চান চট্টগ্রামের মধ্যে, তাহলে আপনাকে চলে যেতে হবে বাংলাদেশ কুরিয়ার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চট্টগ্রামে। পাশাপাশি এই কোর্সগুলো সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত জানতে চান, আপনার এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে কিছু ফোন নাম্বার রয়েছে, এই ফোন নাম্বারে আপনি যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন। এবং খুব স্পষ্টভাবেই কিন্তু নাম্বারগুলো দেখা যাচ্ছে ভিডিওটিতে। আপনার সুবিধার জন্য বা কোনো ইনফরমেশান জানার হলে এই নাম্বার অনুযায়ী আপনি যোগাযোগ করতে পারেন। তবে একটা বিষয় মনে রাখতে হবে, আপনি যদি নাম্বার 1 কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজমেন্ট বিষয়ে জানতে চান, তাহলে আপনাকে এর বরাবর যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে কল করতে হবে। ঠিক তেমনি নিচে যে কোর্সগুলো রয়েছে প্রত্যেকটা নাম্বারের জন্য একটি ডেডিকেটেড ফোন নাম্বার দেওয়া হয়েছে, সেই ডেডিকেটেড ফোন নাম্বারগুলোতেই কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে। চলুন দেখে আসি এর জন্য আপনাকে কী কী যোগ্যতা লাগবে। এখানে কোর্স ওয়াইজ কিছু শিক্ষাগত যোগ্যতা ফিক্সড করে দেওয়া হয়েছে। আপনি যদি কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজমেন্টের উপর কোর্স করতে চান, তাহলে আপনাকে HSC বা সমমান শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজমেন্ট হচ্ছে গার্মেন্টস, রেডিমেড গার্মেন্টস সেক্টরের। এবং আপনি যদি মেকানিক্যাল ফিটার, রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশনিং, মেশিন শপ প্র্যাকটিস এবং ওয়েল্ডিং ট্রেডের উপর আপনি প্রশিক্ষণ করতে চান, তাহলে আপনাকে JSC সমমান শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। পাশাপাশি আপনি যদি IT সাপোর্ট টেকনিশিয়ান এবং গ্রাফিক্স ডিজাইন করতে চান, তাহলে আপনাকে SSC বা সমমান, এই দুইটার জন্যই SSC বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। কোর্সের মেয়াদ কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে 4 মাস, এবং এই 4 মাস শুরু হবে হচ্ছে মে থেকে আগস্ট পর্যন্ত হবে। প্রতিটি অকুপেশনেই কিন্তু 30টি আসন সংখ্যা রয়েছে, এবং এই কোর্সটি সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে। কারণ আপনারা জানেন বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের SCIP প্রজেক্টের আওতায় যে ধরনের প্রশিক্ষণগুলো সারা বাংলাদেশে হয়ে থাকে সবগুলোই হচ্ছে ফ্রি অফ কস্ট হয়ে থাকে। বরং এই প্রশিক্ষণ কোর্সগুলোতে কোনো প্রশিক্ষণ ফি তো নেয়াই হয় না, কিছু বা একটা ট্রেনিং রেমুনারেশনও প্রদান করা হয়ে থাকে অকুপেশন স্পেসিফিক বা ট্রেড স্পেসিফিক বা প্রশিক্ষণ স্পেসিফিক সমান করে। তো চলো এই এখন হচ্ছে আপনি কিভাবে এই প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য ফর্ম সংগ্রহ করতে পারবেন। একেবারে স্পেসিফিক বলে দেওয়া হয়েছে, ভর্তি নিয়মিত আগামী 17 থেকে 23 মার্চ পর্যন্ত হবে, এবং এই 17 থেকে 23 মার্চের মধ্যেই মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলা 2022, এর মেলাটির স্থান হচ্ছে MA আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠ থেকে ফর্মটি আপনি বিনামূল্যে সংগ্রহ করতে হবে, ফর্ম করতে হবে। দেন আপনি ফর্মটি ফিল আপ করে BKTTC যে চট্টগ্রাম যে তাদের রয়েছে, যে বাংলাদেশ কুরিয়ার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চট্টগ্রামে, আপনাকে নিজে যে জমা দিয়ে আসতে হবে। পাশাপাশি এই বিষয়ে যারা অ্যালাউ হয়ে পান বা প্রশিক্ষক অথবা যারা চান্স পেয়েছেন বা কারা সুযোগ পাচ্ছেন, সেই জন্য একটি ভর্তি পরীক্ষা নেওয়া হবে, এবং সেই তারিখগুলো তাদের ফেসবুক পেজ অথবা ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তার মানে হচ্ছে আপনাকে তাদের ফেসবুক পেজ অথবা ওয়েবসাইটে
ফলো আপ ওয়েবসাইটটা ফলো আপ রাখতে হবে। এবং অবশ্যই কিন্তু আপনার যদি এই প্রশিক্ষণগুলো গ্রহণ করতে চান তাহলে আপনাকে জাতীয় পরিচয়পত্র থাকতে হবে, এবং স্কুল কলেজের নিয়মিত অধ্যয়নরত ছাত্রছাত্রী কিন্তু আর আবেদন করতে পারবেন না। সো এই বিষয়গুলো খেয়াল রেখে আপনাদের আবেদন করতে হবে। তো চলুন আমরা এই প্রশিক্ষণ কোর্স চলাকালীন আপনাকে কি পরিমাণ প্রশিক্ষণ ভাতা দেবে, প্রশিক্ষণ ওনার রেমুনারেশন দেবে সেই বিষয়ে জেনে আসি। এসআইপির এই কোর্সগুলো বেসিক নেওয়ার মধ্যে আপনাকে প্রতিদিনের জন্য 150 টাকা করে বৃত্তি প্রদান করা হবে প্রতিটি ক্লাসের জন্য। তো আপনি যদি প্রতিদিনই ক্লাসে আসে থাকেন তাহলে কিন্তু আপনি যদি 4 মাস মেয়াদি হিসেবে ধরেন এবং 4 মাসে কতগুলো আপনার প্রশিক্ষণের দিন রয়েছে সেই প্রশিক্ষণ দিন অনুযায়ী 150 করে গুণ দিয়ে সেই পরিমাণ একটা অনারিয়াম কিন্তু বা আপনাকে বৃত্তি কিন্তু দেয়া হবে। সো চট্টগ্রামবাসীর জন্য এই ছিল একটি ভিডিও। আরও পরবর্তী কিছু ভিডিওর জন্য আপনারা কমেন্টস করেছিলেন, ধীরে ধীরে যখনই সার্কুলার হবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।